আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন টেলিভিশনের নিয়মিত আয়োজন উইমেন্স ওয়ার্ল্ডে। আমি শামিমা মিতা রয়েছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং তৈরি হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে দ্বিতীয় যে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপনের জন্য। আর নিশ্চয়ই ভাবছেন যে এই ঈদে কীভাবে কী পড়বেন বা কীভাবে সাজবেন অথবা কীভাবে নিজেকে উপস্থাপন করবেন প্রিয়জনদের কাছে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন দুজন মানুষ যারা স্বক্ষেত্রে সফল এবং এগিয়ে গেছে অনেক দূর। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবে আমাদের সাথে রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আমার পাশেই রয়েছেন ফাহমিদা চৌধুরী জ্যোতি। উনি একজন মেকআপ আর্টিস্ট এবং বিউটি থেরাপিস্ট, আরও অনেক কিছু, অনেক গুণগুণের অধিকারী নিয়ে আমরা জানবো তার থেকে। আছেন জ্যোতি এবং আমার সব ডানে রয়েছেন ফ্যাশন ডিজাইনার এবং ওনার বা স্বত্বাধিকারী দেশি বুটিক্স উম্মে বেলি। আমাদের সাথে রয়েছেন উম্মে বেলি। প্রথমে যাচ্ছি জ্যোতির কাছে, ফাহমিদা চৌধুরী জ্যোতি, তুমি করে বলছি, এরা দুজনই আমার চেয়ে অনেক ছোট, যেহেতু ছোট বোন, আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত একটি মুখ এবং যারা নাকি আমাদের এই ওমেন্স ওয়ার্ল্ডের যে ভিউয়ার্স রয়েছে, যে দর্শক রয়েছে, তারা সকলে আশা করি তাকে চেনে। এই আমাদের একজন মেকআপ আর্টিস্ট, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন নারী ব্যক্তিত্ব ফাহমিদা চৌধুরী জ্যোতি। জ্যোতি, তোমাকে স্বাগত আমাদের আই ওয়ান টেলিভিশনের এই ওমেন্স ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম। আই ওয়ান টেলিভিশন এবং যেখান থেকে বসে দেখছেন সবাইকে, এবং থ্যাংক ইউ ভাবি তুমি আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ তোমাকে আসার জন্য আমাদের এখানে, এই বিশেষ করে ঈদের সময়তে আমরা কে কীভাবে সাজবো বা আমাদের যে এই বিউটি টিপস তোমার থেকে আমরা যেটা পাবো, আশা করি আমাদের সেটা কাজে লাগবে আমাদের এই ঈদের দিনে নিজেকে উপস্থাপন করার ব্যাপারে। উম্মে বেলি, তোমাকে স্বাগত আমাদের আই ওয়ান স্টুডিওতে এবং এই উমেন্স ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আয়ন টিভি এবং আয়ন টিভির সাথে যারা এখন আমাদেরকে দেখছেন, সবাইকে থ্যাংক ইউ এবং সবাইকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য অনুরোধ করব। আচ্ছা ফাহমিদা চৌধুরী জ্যোতি, প্রথমে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে এই পেশা, যে একজন বিউটি থেরাপিস্ট প্লাস একজন মেকআপ আর্টিস্ট, এবং মেকআপ আর্টিস্ট হিসেবে সবাই তোমাকে জানে এবং খুব অত্যন্ত ভালো মেকআপ করো, তো এই পেশাতে কতদিন থেকে তুমি আছো? আমার শুরুটা হচ্ছে প্রফেশনালি 2005 থেকে ইউকেতে। হ্যাঁ, বাংলাদেশে করতাম শখে, আত্মীয় স্বজনের বিয়েতে মেহেন্দি করা, হেয়ার করা, বিউটিটা তখন অ্যাকচুয়ালি নেই নাই, বাট মেকআপটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল, হেয়ার স্টাইল, মেকআপ করা। তো অনেক ছোটোবেলা থেকে কাজিনদের বিয়েতে টিয়েতে সাজিয়ে দিতাম, আর প্রফেশনালি শুরু হচ্ছে 2005 থেকে, এবং এখান থেকে মানে ইউকে থেকে। ইউকে থেকে মানে অর্থাৎ দেশে তুমি মানে এই প্রফেশনে ছিলে না? এটা না, দেশে আমি জাস্ট কোর্স করে এসেছি, এবং ডেফিনেটলি আমার ভালো ভালো কিছু মানুষের সাথে কাজ করা, আর এরপর এখানে শুরু 2005 থেকে। 2005 এবং প্রায় এখন আমরা 2020, অনেক দিন, এই নিয়ারলি 16 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন। এই জন্যই মোটামুটি অভিজ্ঞ বলা যায় যে এখানে যারা তোমাকে চেনে বা আমাদের এই কমিউনিটিতে যারা আছে সবাই তোমাকে জানে যে অত্যন্ত গুণী একজন মেকআপ আর্টিস্ট, সেই সাথে তুমি বিউটি থেরাপিস্ট। এই বিষয়গুলো কি তুমি এখানে কোনো এখানে এসে পড়াশোনা করেছো না বাংলাদেশ থেকে কোনো ডিগ্রি করে এসেছো এখানে এসে? সেটা বিউটি থেরাপিস্টের প্রথম ডিগ্রিটা আমার বাংলাদেশ থেকে, আমি পার্সোনায় কোর্স করি কানিজ আন্টির কাছে, এবং মেকআপটা ওনার কাছে শেখা। আর এখানে আসার পরে বেশ অনেক দিন কাজ করার পরে 2008 থেকে ইউকে গভর্নমেন্ট রুল করলো যে তোমার এখান থেকে কোয়ালিফাইড হইতে হবে। আচ্ছা, আগে ছিল তুমি ব্যাকহোমের সার্টিফিকেট দিয়ে তুমি কাজ করতে পারতো, তারপরে 2008 আমি কলেজে ভর্তি হয়ে এরপর এখান থেকে আবার কোয়ালিফাইড। আচ্ছা, যাচ্ছি বেলির কাছে, উম্মে বেলি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছোটো বোন, একই ইনস্টিটিউট থেকে আমরা পড়াশোনা করেছি যারা নাকি আছেন, সেই সূত্রে বেলিকে তুমি করেই বলা আমার, যেহেতু একই
শিক্ষাঙ্গনে ছিলাম ছোট, তো সবার পারমিশন নিয়ে বেলিকে তুমি কই বলছি বেলি, এই তোমার যে বিজনেস বা বলবো যে এই বিজনেসে তুমি একজন সফল নারী, দেশি বুটিক্স আমাদের এই ইউকেতে সকলেই দেশি বুটিক্স বলতেই কিন্তু একটা তাদের একটা অন্য ধরনের একটা ভালোবাসা দেশি বুটিক্সের প্রতি। দেশি বুটিক্স মানে দেশীয় কাপড় চোপড় এবং দেশীয় ভালো কিছু কাজ তুমি আমাদেরকে দাও, তো এই প্রফেশনে তুমি কীভাবে এলে? অ্যাকচুয়ালি 2014 আমি মেনলি অনলাইনের মাধ্যমে বিজনেসটা শুরু করি। অ্যাট ফার্স্ট আমার বাড়ি টাঙ্গাইলে, তো আমার ছোটো বোন আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যে বাংলাদেশের থেকে আমাকে বিশেষভাবে সাপোর্ট করতেছে এখন, তো ও হঠাৎ করে বলছে চলো আমরা দুজনে একটা বিজনেসে প্ল্যান করি, আমরা দুজনে একটু কিছু করি। হ্যাঁ, কারণ আমি তো জব করি না, তুমিও তো এখন জব করতেছো না, তো তখনই আমার মাথায় আসলো যে ঠিক আছে চলো আমরা তাহলে, যেহেতু বাড়ি টাঙ্গাইলে এবং টাঙ্গাইলে আমাদের সবচেয়ে বেশি শাড়ি হয়, তো শাড়ি দিয়ে আমরা মেনলি বিজনেসটা শুরু করি। দেন দেখলাম যে কাস্টমারের ডিমান্ড অনেক বেশি, ধীরে ধীরে কাস্টমারের ডিমান্ডটা, কারণ এখানে কিন্তু বাংলাদেশি ব্র্যান্ডের কোনো শোরুম এখন নাই, আগে ছিল, যখন আমি স্টার্ট করছি তার আগে ছিল, আরং ছিল, এরপরে কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড করার মতো, আরং এর পরে নাগরদোলাও ছিল এখানে, হ্যাঁ ওখানেই ছিল, ওটা ওই আরংটাই নাগরদোলার প্রোডাক্ট দিয়ে কাজ করতো ওরা। তো দেখলাম যে বাংলাদেশি প্রোডাক্ট যেহেতু কেউ করে না, এখনও পর্যন্ত কেউ কাজ করছে না, সো আমরা বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করতে পারি। তো দেন আমরা শুরু করলাম, দেখলাম হাই ডিমান্ড, আলহামদুলিল্লাহ বেশ ভালো সাপোর্ট পাচ্ছিলাম, বিশেষ করে আমার কাস্টমার আপুরাই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে বেলি তুমি শোরুম দাও বা তোমার শোরুম চলবে, আমরা সবাই তোমাকে সাপোর্ট করবো বা এরকম সবাই বলতেছিল। তো সাহস করে একচুয়ালি আমি এখন তুমি শোরুম, হ্যাঁ এখন আমি অনলাইনে ছিলাম লং টাইম, অনলাইনে ছিলাম, অনলাইনে। তো বিজনেস তোমার এই বিজনেসটা শুরু অনলাইনে কখন থেকে? সে 2012, হ্যাঁ না 14 থেকে, জি 14 থেকে তোমার বিজনেস শুরু, অনলাইনে শুরু, অনলাইনে, এবং আমি লাস্ট 2 ইয়ার্স থেকে আমার শুরু করতে চাই। এবং তুমি বলতে চাও যে তোমার এই যে এই বিজনেসে আসার পিছনে তোমার বোন তোমাকে উৎসাহ দিয়েছে এবং সাহস দিয়েছে বা এখন পর্যন্ত দিচ্ছে, সাপোর্ট করছে? হ্যাঁ, এটা একটা, এই আরেকটা পয়েন্ট আছে, আমার হাজবেন্ডকে আমি সবসময় বলতাম যে আমি ইউনিভার্সিটি পড়ে আসছি, আমি একেবারেই বেকার, আমার ভালো লাগে না, তো বলে যে তুমি কী করতে চাও, তোমার কী ইচ্ছা আমাকে বলো। তো আমি বললাম যে আমি বিজনেস, আমরা দুজনে প্ল্যান করছি, আমরা দুই বোনে মিলে বিজনেস করবো, বুঝতে পারছি, ওকে। তো আমার হাজব্যান্ড পরে আমাকে একটা বিগ অ্যামাউন্ট দিছে, যেটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করি। স্টার্ট করার পরে কিছুদিন পরে আমাদের বিজনেসে আরোভাবে আসলো, আমরা বুঝতেছিলাম না, সিস্টেম বুঝতে একটু সময় লাগে। তো লস খাওয়ার পরে আমরা এখন আমার হাজব্যান্ডের কাছে আমি টাকা চাইতে পারতেছি না এগেন, যে তুমি আমাকে আবার দাও। তো আমার বাবা তখন আমার ছোটো বোন বলতেছে দেখ আমরা তখন বিজনেস শিখে ফেলছি, তো এখন তো কার কাছে টাকা চাবো, তাহলে এক কাজ করি বাবার কাছে চাই। তো বাবার কাছ থেকে শুনেছে, ওরও কিছু ছিল, তো আমার হাজব্যান্ডকে আমি বলতেছি দেখছো মানে আব্বার কাছ থেকে কিছু টাকা নিছি, তারপর বলছে তুমি কি সাহস করো তুমি বিজনেস কন্টিনিউ করবা, বললাম হ্যাঁ আমি সাহস করি আমি পারবো। তখন সে বলতেছে ঠিক আছে ওটা আমি শিখছি, তোমাকে শিখতে দিয়েছি এই টাকাটা, আর এখন দেবো তোমাকে আমি বিজনেস করতে, তুমি যদি সাহস করো আমি তোমাকে যত লাগে আমি তত দিব। তো বিশাল একটা সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বলেন, হ্যাঁ পুরোটাই ওর না, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছো, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে সবাই কিন্তু এখানে যারা আছে তা অনেকেই কিন্তু কেরিয়ারকে অন্যভাবে ডেভেলপ করেছে, আরও স্টাডি করেছে, হায়ার এডুকেশনে গিয়েছে, ভালো জব মানে অন্য কোনো জবে গিয়েছে, কিন্তু তুমি এই যে একটা বিজনেসে চলে এসেছো, তো এই তোমার কেমন লাগে যে অ্যাজ এ বিজনেস ওম্যান তুমি কি এখন সাকসেস বলা যায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমত এবং আমার কাস্টমারদের ভালোবাসা, আমাদের ইউকে সকল মানুষের কাছে একটা স্থান করে নিয়েছে, তো তোমার এটা এই বিষয়টা কেমন লাগে যে অন্য প্রফেশনে না যেয়ে তুমি একজন বিজনেস লেডি? অ্যাকচুয়ালি আমি শুরু থেকেই আমার মনে হতো যে বিজনেসটা হলো কি, আপনি নিজেই নিজের বস, আমি আমি চাই আমার বস আমি, এখানে আমাকে কেউ কন্ট্রোল করবে না। জবের ক্ষেত্রে হয় যে আপনি জব করলেন, আপনি বসকে কিন্তু ওভাবে খুশি করা নট সো ইজি, এটা কিন্তু একটা বিশাল জিনিস। আর বিজনেসের ক্ষেত্রে আপনি আপনার বস, আপনার উপর দিয়ে কথা বলার কেউ নেই, আপনি যা ডিসিশন নেবেন সেটাই রাইট, এটাই ভালো লাগে তোমার কাছে, এটাই হলো সব স্বাধীনতা, স্বাধীনতা। এবং আমার হাজবেন্ড কিন্তু সবসময় আমাকে বলতো যে তুমি বিজনেসের জন্য যত টাকা নষ্ট করো ও কিন্তু সব টাকা দিছে, কিন্তু কোনোদিন আমাকে বলে না যে টাকাটা দাও বা তুমি এরকম করছো কেন, প্রথম প্রথম বলতো যে তুমি বিজনেস মনে হয় কন্টিনিউ করতে পারবা না এরকম বলতো। তোমার এই সাফল্যের পিছনে এই যে তুমি যে দেশি বুটিক প্রথমে তুমি লস করেছো সব কিছু, এইটার পিছনে তুমি কী মনে করো তোমার কোন বিষয়টা কাজ করে যে একজন নারীকে, বিশেষ করে আমি এখানে বলছি যে তোমার হাজব্যান্ড তোমাকে সাপোর্ট করেছে, তোমার বাবা তোমাকে সাপোর্ট করেছে, তোমার বোন তোমাকে সাপোর্ট করেছে, তো প্রথমবার তুমি লস খেয়ে পড়েছো কিন্তু তারপরে কিন্তু তুমি আজ একটা সাফল্যের পর্যায়ে এসে পৌঁছেছো, তো কোন বিষয়টি তোমার মনে হয় যে একজন ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োজন, সফলতার জন্য প্রয়োজন, ধৈর্য
বিজনেসের ক্ষেত্রে প্রথমে যেটা আমি বলবো যে আপনি যদি বিজনেস কন্টিনিউ করতে চান, আপনি জানেন যেটা লস হতে পারে, জি, এটা আপনাকে মাইন্ড স্থির রাখতে হবে যে হ্যাঁ লস হতে পারে, তাই বলে তাই তার মানে এই না যে আপনি বিজনেস ক্লোজ করে দিবেন। আপনাকে একদম ডিটারমাইন্ড হতে হবে যে আই হ্যাভ টু ডু, আমি এটা করবো, এটা না আই হ্যাভ টু ডু মাস্ট, মানে এরকম। তো দেন আপনি লস খেলেও সেটা কিছু, আমি কিন্তু বিজনেস কন্টিনিউ করছি লং টাইম, বাট আমার মধ্যে আমি কনফিডেন্স কাজ করতো যে আমি পারবো, আমি না পারলে কে পারবে, এই বিশ্বাসটা আমার সবসময়। আশা করি যেসব আপুরা দেখছেন এই আমাদের এই অনুষ্ঠান, তারাও বেলির মতো সাহসী হবেন যে বিজনেসে লস খেলেও তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের নিষ্ঠা এবং সাহস থাকে এবং সেই সাথে সাপোর্ট থাকে, আমরা এগিয়ে যেতে পারবো এবং একদিন আমরা সফল হতে পারবো। আমাদের সাথে একজন কলা রয়েছে, দেখি আমরা কে রয়েছে আমাদের সাথে। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপু? আমি তামিনা কবি। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকবার জন্য। আমাদের কারোর কাছে, আমাদের অতিথিদের কাছে আপনার কোনো প্রশ্ন? এইটুকু আমরা সাপোর্ট পাই বিধায় আমরা কিন্তু সাহস করতেছি এখন ধীরে ধীরে আরো ভালো কিছু করার। আমরা কিন্তু গতবারের তুলনায় আমরা কিন্তু এবার অনেক কিছু ইম্প্রুভ করেছি, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আপনাদের ভালোবাসার মূল্যায়ন যেন রাখতে পারি, আমরা সেটা ট্রাই করব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তানিয়া আপু আপনাকে আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদের দেশি বুটিককে এবং উম্মে বেলিকে সাপোর্ট করবার জন্য। সবসময় আমাদের সাথে থাকবেন এবং দেশি বুটিক এবং দেশি সংস্কৃতির সাথে থাকবেন। আমরা বেলির কথা শুনছিলাম, এবার চলে যাচ্ছি আমি ফাহমিদা চৌধুরী জ্যোতির কাছে। জ্যোতি, আমরা জ্যোতির কাছে যাবো, কিন্তু তার আগে আমাদের আরেকজন কলা রয়েছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি শফিকুল আলম। আপা, আপনি কেমন আছেন? জি শফিকুল আলম ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের অনুষ্ঠানে যোগদান করে আমি সাফল্য মনে করি। আমি নিজে নিজের অনুকূলতম চাই, ছেলে হোক মেয়ে হোক, তারা নিজে নিজের সৌন্দর্য রাখতে চায় এবং নিজে যখন আয়না দেখে তারা নিজেও নিজেকে বলতে চায় যে আমি নিজেই সুন্দর আছি। আর এইটাই আল্লাহ তাআলা বলেছেন, ধরেন অজুর নিয়ম, অজুর যে দোয়াটা, হে আল্লাহ আমার মুখ যে তোমার সৌন্দর্য দিয়েছো, ভাইয়া আপনার কোনো, শফিউল ভাই আপনার কোনো প্রশ্ন আমার অতিথিদের কাছে? প্রশ্ন আপা, আমি হাই স্কুলের স্টুডেন্ট, আমি ধর্ম শিখে একটা বই আছে, ধর্ম মেনে যদি মেকআপ করে মডেলিং করে, এতেই আল্লাহ করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, শফিউল আলম ভাই আমাদের সাথে থাকবার জন্য এবং আপনার যে উপদেশ এবং যে যা সুন্দর করে বলবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কে বলছেন আপু, কোথা থেকে বলছেন? আথিয়া ইস্ট লন্ডন থেকে। জি আপু, আপনার কোনো প্রশ্ন আমার অতিথিদের কাছে? অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে থাকবার জন্য এবং বেলিকে এবং আমাদের মেকআপ আর্টিস্ট আমাদেরকে সাপোর্ট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং উমেন্স ওয়ার্ল্ডের সাথে থাকবার জন্য। আমাদের সাথে আরেকজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে রয়েছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম আপু, কে রয়েছেন আপনি? জি আমি সীমা বলছি কেন্দ্র থেকে। আমি দেশি বুটিকের ওয়েবসাইট অ্যাড্রেসটা জানতে পারি? জি আপু, আমি
আমাদের শোরুম আপনি শোরুমে আসলে ডিটেইলস জানতে পারবেন, এখন তো আসলে টিভিতে আমি আপনাকে ভাবে বলতে পারছি না, আমরা আপনাকে জানিয়ে দিব। আমাদের শোরুম হচ্ছে গ্রিন স্ট্রিট 277A ডামনিস মলের ভিতরে, আর পোস্ট কোড হচ্ছে E78LJ। আপনার শোরুমে আসলে ডিটেইলস জানতে পারবেন। হ্যাঁ, আমি ডিটেইলস ওখান থেকে জানতে পারবেন, টিভিতে আসলে এত কিছু বলা যাচ্ছে না। আপনি এছাড়া দেশি বুটিক্সে ওদের ওয়েবসাইটে গেলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন, সব কিছু জানতে পারবেন। দেশি বুটিক্স ওয়েবসাইটটা বোধহয় যদি বলে দাও একটু তুমি। আমার ওয়েবসাইট আসলে আমি কোনো আপলোড করি নেই এখন, তো ওয়েবসাইট রেডি। ঠিক আছে, ফেসবুক পেজ দেশি বুটিক UK গ্রুপটা, আর পেজের নাম হচ্ছে দেশি বুটিক। আমরা চলে যাচ্ছি ফাহমিদা চৌধুরী জ্যোতির কাছে। আচ্ছা জ্যোতি, তুমি একজন বিউটি থেরাপিস্ট এবং মেকআপ আর্টিস্ট। তোমার কাছে যেটা আমার জানার বিষয় যে একজন নারীর যে সৌন্দর্য সেটা তুমি কি মনে করো তার মেকআপ, ড্রেস আপ, গেট আপ এবং অনেক কিছু ভিতরে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার স্মার্টনেস সব কিছুর ভিতরে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একজন নারীর সৌন্দর্যে? থ্যাংক ইউ ভাবি, খুব সুন্দর একটা প্রশ্ন করছো। মানুষ হিসেবে ডেফিনেটলি নারী হিসেবে মেকআপ, গেট আপ, স্মার্টনেস, নিজের যত্ন করা, এগুলো তো যাবেই। সবার আগে তার বিহেভিয়ার, তার কথাবার্তা, এবং আমাদের খুব যে বেশি মেকআপ করে যেতে হবে ইটস নট লাইক দ্যাট। তোমার হচ্ছে পরিপাটি থাকতে হবে, নাইস অ্যান্ড ক্লিন থাকতে হবে, শালীন থাকতে হবে, দেখতে যেন ভালো লাগে। এই সৌন্দর্যের সাথে যে ত্বকের, আমাদের মেয়েদের যে আমাদের আমাদের দেশে কিন্তু একটি কথা আছে যে নারী মানে শাড়ি, নারী মানে বা মানে মেকআপ এইসব, কিন্তু অনেক সময় দেখা যায় যে মেকআপ ছাড়াও যারা ত্বকটা যখন যত্ন করছি আমরা খুব মসৃণ সুন্দর একটি ত্বক, তখন কিন্তু খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না। তো এই যে ত্বকের যত্নটা, আমি প্রথমেই বলবো এটা, কারণ হচ্ছে তুমি বোধহয় হেয়ার থেরাপিস্ট বোধ হয়। আমি হেয়ার ড্রেসার। হ্যাঁ, তো চুল এবং ত্বকের যে যত্ন, এই যত্নগুলোর জন্য প্রথম কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ একজন মেয়ে নারী? হ্যাঁ, প্রতিদিন আমরা অনেকে আসলে সুযোগ পাই না, বাট প্রতিদিন ত্বকের একটু একটু করে যত্ন করতে হবে। আচ্ছা, আসবো আমরা ত্বকের যত্ন নিয়ে অবশ্যই। আমি 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 বুঝতে পারছি যে আমাদের দর্শকরা এই অনুষ্ঠানটি কারণ প্রত্যেকটি নারী সৌন্দর্য পিপাসু, পৃথিবীর মানুষ সৌন্দর্য পিপাসু, তারা সুন্দর হতে চায়, সুন্দর দেখতে চায় এবং সৌন্দর্যকে ভালোবাসে। আর তাই আজ আমাদের সাথে অনেক কলাই হয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম কলাই, কে হয়েছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম কলাই, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে দেবেন প্লিজ। কলাই, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন আপু, কোথা থেকে বলছেন? আপু ভালো আছেন? জি, আপনার কোনো প্রশ্ন আমাদের অতিথিদের জন্য? সরি, দুঃখিত, আমরা কলাকে হারিয়ে ফেলেছি। যদি আপু আপনার কোনো প্রশ্ন থাকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। জ্যোতি, আবার কীভাবে ত্বকের যত্ন নিব? ত্বকের যত্ন হচ্ছে তোমার যে প্রতিদিন করতে হবে তা না, বাট সপ্তাহে চেষ্টা করতে হবে 2-3 বার হালকা একটু কোনো মাস্ক বানিয়ে ঘরে, সব ইনগ্রিডিয়েন্টস ঘরে, তোমার বাইরে থেকে কিনে কোনো গুড ব্র্যান্ড থেকে কিনতে হবে, ইটস নট লাইক দ্যাট, ঘরে কিছু যত্ন করবা। আমি সিম্পল কিছু টিপস আছে, তুমি যদি চাও আমি বলে দিতে পারবো। আর ডেফিনেটলি রাতে শুতে যাওয়ার আগে মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে ঘুমাতে যাবে, মানে ঘুমাতে যাওয়ার আগে দিয়ে তোমার ক্লিন স্কিনটা ক্লিন থাকতে হবে। আর নিজে যদি তুমি চাও যে সপ্তাহে 2-3 দিন ছোটো ছোটো কিছু যত্ন নিতে, আমি একটা সিম্পল ক্লিনজার বলে দিতে পারবো, প্রতিদিন একবার করে যদি করো, একটু ছোট অল্প দুধ নিয়ে ঠান্ডা মিল্ক, তার মধ্যে কটন বল নিয়ে মাসাজ করবা 5 মিনিটস, এরপর 2 মিনিট রাখবা, ওয়াশ ইট অফ। আচ্ছা, এইটা করলে খুব ইজি। হ্যাঁ, খুব ইজি। তারপরে ধরো আমি আরেকটা কথা বলি, যখন রান্না করতে যাবা আমরা সানস্ক্রিন লোশন বাইরে বের হওয়ার সময় দিই, এটা কিন্তু খুবই খারাপ সানটা, আর তার থেকে বেশি খারাপ রান্নার ধোঁয়াটা, কুকিং হিট। কুকিং করতে যাওয়ার আগে ট্রাই মুখে সানস্ক্রিন লোশন দিয়ে নিবা। আচ্ছা, এটা কিন্তু আমরা অনেকে জানতাম না। হ্যাঁ, যা আছেন যে আপুরা, এক ডেফিনেটলি তুমি রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিন দিয়ে মনে করবা তুমি বাইরে যাচ্ছ। আচ্ছা, কারণ সানটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর, তার থেকে বেশি ক্ষতিকর তোমার চুলার আগুনটা। আমাদের সাথে আরেকজন কলাই রয়েছেন, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো কলাই, সালাম আলাইকুম। হ্যাঁ মিতা, আমি মনিশা বলছিলাম। আপু ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আমাদের অতিথিদের কাছে? প্রশ্ন তো অনেকই আছে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে ফাহমিদা আপু, বেলি আপু,
দুজনেই ভালোই বিজনেসম্যান, দুই সাইডের দুজন অনেক ভালো লাগছে। ওনারা আমাদের কমিউনিটির মধ্যে অনেক অনেক সুনাম অর্জন করেন। আমাদের জন্য পার্লার দরকার হয় ওনার কাছে যাই, শাড়ির দরকার হলে বেদিয়াপুর কাছে যাই। খুবই ভালো একটা পজিশন আর কি। ধন্যবাদ আপু, আমাদের পরিচিত মুখ আর কি। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে থাকবার জন্য। সবসময় সাপোর্ট করবেন আমাদের এই বেলি এবং জ্যোতি, এদের সাথে থাকবেন এবং আই ওয়ান টেলিভিশন এবং সেই সাথে উইমেন্স ওয়ার্ল্ডের সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম উমে বেলি, স্বত্বাধিকারী দেশি বুটিক্স, এবং ফাহমিদা চৌধুরী, জ্যোতির সাথে। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাবো, ছোট্ট একটি বিরতিতে যাবো। তার আগে আমি জ্যোতির কাছে আরেকটি এবং চুলের যত্ন নিয়ে একটু এক মিনিট শুনে আমরা বিরতিতে যাবো। চুলের যত্নটা আমরা কীভাবে করবো? ছোটবেলায় তো আম্মু জোর করে চুলে তেল দিয়ে দিত, নারকেল তেল দিত, নারকেল তেল দিয়ে দিত। এই নারকেল তেলটা কি চুলের জন্য ভালো? এটা যে কতখানি ইম্পর্ট্যান্ট এই দেশে, বাংলাদেশে আমার আম্মু আমাকে জোর করে দিতে পারতো না, বাট এখানে আমি একটা জিনিস, এই দেশের ওয়েদারের জন্য, পানির জন্য আমরা সবার আগে চুলটা লস করি। এখন এই দেশে তোমার ট্রাই করবা সপ্তাহে মিনিমাম দুইবার চুলে তেল দিতে। আর অনেকে মনে করে কি চুলে তেল দিলাম, ঘন্টার পর ঘন্টা রেখে দিলাম, রাত ভর রেখে দিলাম, নো, তেলের কাজ অনলি 2 আওয়ার্স। সো আমি যেটা করি, আমি রান্না করতে যাওয়ার আগে মুখে সানস্ক্রিন দিই, তেল দিই। যদি থামাতে হচ্ছে আমার, কারণ আমাদের সাথে রয়েছেন আরেকজন কলাই রয়েছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আবার কল, আপনার কথাগুলো আসলে ক্লিয়ার আসছে না, আমরা ঠিক বুঝতে পারছি না। তো জ্যোতি প্লিজ যদি কন্টিনিউ করুন। আমি যেটা করি, রান্নার সময়টাকে আমার রূপচর্চার সময় হিসেবে নিয়ে নিই। আমি রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিন লোশন দিই, অথবা মুখে বেশি করে অলিভ অয়েল দিয়ে দিই যদি সানস্ক্রিন লোশন হাতে না থাকলো। আর চুলে তেলটা দিয়ে নিই, চুলে তেল দিয়ে মাথাটা ভালো মতো বেঁধে এই যে 2-2.5 ঘন্টা আমি রান্না করবো, দ্যাটস এনাফ। তারপর ওয়াশ করে ফেলবা। আর এক সিম্পল সিম্পল, সবচেয়ে সিম্পল হচ্ছে অ্যালোভেরা, এখানে খুবই ইজি। আচ্ছা হ্যাঁ, তুমি পাওয়া যায়, তুমি অ্যালোভেরা একটু ন্যাচারাল ইয়োগার্ট একটা ডিম ব্লেন্ড করে, সেম আমি রান্নার সময়টাকে ইউজ করি। আমি এটা বললাম, এটা সিক্রেট, কারণ তোমার রান্না করতেই হবে। এই জন্য তোমার চুল আমরা দেখছি যে খুবই মানে সুন্দর, খুব সিল্কি, এবং আমার মনে হয় যারা আছেন তাই অবশ্যই আমাদের ফাহমিদা চৌধুরী জ্যোতি চুল এবং স্কিনের প্রশংসা করবেন, কারণ তাইতেই বুঝতে পারছি যে সে কতটা যোগ্য এবং গুণী একজন বিউটিশিয়ান বা বিউটি থেরাপিস্ট। ঈদ সামনে করে এই সপ্তাহে দুই কয়েকদিন পরে আমাদের ঈদের কোরবানি ঈদ যেটাকে বলে থাকি আমরা, সেই ঈদ, এই ঈদ নিয়ে আমাদের অনেক আনন্দ। যদিও এবার রোজা ঈদটা একটু ভিন্নভাবে হয়েছে, লকডাউনের কারণে আমরা সেভাবে শপিং করতে পারিনি, নিজেকে সাজাতে পারিনি, নিজেকে উপস্থাপন করতে পারিনি সেই ঈদের সাজে। কিন্তু এবার ঈদটা আমরা তাই রোজার ঈদ পেরিয়ে, যে এই কোরবানির যেটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের পরে যে ঈদুল আজহা, এই ঈদে আমরা চেষ্টা করছি একটু নিজেদেরকে সুন্দরভাবে সাজাতে এবং নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে। আর এই ব্যাপারে সহযোগিতা করবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমি আবার আপনাদের যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন তাদের জন্য পরিচয় করে দিচ্ছি। আমাদের আমার সর্ব ডানে রয়েছে উমে বেলি, স্বত্বাধিকারী দেশি বুটিক এবং ডিজাইনার, সেই সাথে রয়েছে ফাহমিদা চৌধুরী জ্যোতি, যিনি একজন মেকআপ আর্টিস্ট এবং বিউটি থেরাপিস্ট, এবং আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত প্রিয় দুটি মুখ আমার সাথে রয়েছেন আজকে এখানে। কথা বলছিলাম জ্যোতির সাথে ত্বকের যত্ন এবং চুলের যত্ন নিয়ে। তো এবার আমি চলে যাচ্ছি যেটা বললাম যে ঈদ, আমাদের এই সপ্তাহে ঈদ, 3 দিন পরে বোধ হয় ঈদ, আমাদের ফ্রাইডেতে 3 দিন বা 4 দিন পরে। তো এই ঈদে কীভাবে মানে কী সাজ, যেহেতু এটা সামার, একদম গরমের মাঝে আমাদের এই ঈদটা, তো কী সাজেস্ট করবা কীভাবে একজন বিশেষ করে নারীরা, আমরা জানি যে শাস্ত্রজ্যে সাধারণত নারীদের জন্য, পুরুষদের ব্যাপারে আমরা খুব একটা মানে ইন্টারেস্টেড হই না, মেয়েদের শাস্ত্রজ্যে এবং সৌন্দর্যের বিষয়টাই পুরোপুরি নারীদেরকে ঘিরে। তো ঈদের দিন যেমন আমরা সকালবেলা, এই যে এই কারণে জিজ্ঞেস করছি যে কী সাজেস্ট করবে, ঈদের দিন সকালবেলা আমরা নামাজ পড়তে যাই, প্লাস দুপুর হোল ডেতে কিন্তু আমরা মোটামুটি একটা গেট আপ মানে নিয়ে থাকি। এই যে সারাদিনের জন্য যখন একটা মেকআপ করি, সকালবেলা যখন আমরা রেডি হবো বা হেবো, মানে কী সাজেস্ট করো কীভাবে আমরা এই মেকআপটা করবো বা কীভাবে এই সাজটা নিব? থ্যাংক ইউ ভাবি। ঈদ এবার গরম হচ্ছে, ডেফিনেটলি রান্না বান্না শেষ করে তো নিবাই, গরমে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়, লাইক অনেকে সোয়েট করে, অনেক তোমার মেকআপটা চলে যায়। তো
অনেক 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 প্রাইমার, একটু থামতে হবে প্রাইমার, কারণ আমরা আসলে আমাদের কলাই হয়েছেন আমাদের সাথে। হ্যালো, সালামু আলাইকুম কলাই, কে হয়েছেন আমাদের সাথে? হ্যালো দর্শক, আপনি আপনার টেলিভিশনে ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। আচ্ছা, মনে হয় আপু আপনি টিভি ভলিউমটি কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন প্লিজ। আমরা চলে যাচ্ছি জ্যোতির কাছে, সারাদিনে ঈদের সাজ, ঈদের মেকআপ। হ্যাঁ, এখন যেহেতু গরম পড়ছে তো ডেফিনেটলি আমি একটা ছোট্ট শর্টকাট একটা ফেস মাস্ক বলে দিই। আমাদের সবার ঘরে কিন্তু বেসন আছে, গ্রাম ফ্লাওয়ার, কাঁচা দুধ, আর যদি তুমি পারো হানি মিক্সড করে একটা মাস্ক বানিয়ে আগে ফেসটাকে ক্লিন করে নিয়ে ওই মাস্কটা দিবা 15-20 মিনিট, যতক্ষণ লাগে ড্রাই হওয়ার সকালে, ঈদের দিন সকালে এটা করবা, মানে কুকিং শেষ করে। এটা করার পরে তুমি ফ্রেশ হয়ে মেকআপটা যখন করবা, পুট লটস অফ ফেস প্রাইমার ফার্স্ট, ওইটা তোমার তোমার মেকআপটা ফাউন্ডেশনটা বসার খুব হেল্প করবে। আর আমি যেটা করি ঈদের সময়, যেহেতু আমি অনেক রান্নাবান্না করি এবং প্রথমে রান্নাবান্না করার পরে পরে গেস্ট আসে, আমি অনলি কনসিলার দিয়ে মেকআপটা করি। আচ্ছা, আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না। এই যে একটু ভুরুটা ভালো মতো ডেফিনেটলি নাইস করে ডেফিনেশন করে ভুরুটা আঁকলাম, আর তুমি কনসিলার দিয়ে সারা মুখে মানে ট্রাই করবা না করতে। বাট যারা বাইরে যাচ্ছে কিচেনে আর যাওয়া লাগবে না, দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট। আর একটা নাইস সিম্পল মেকআপ, কারণ আমরা আমরা আমাদের মাথায় সবসময় কাজ করে যে রোজার ঈদ হচ্ছে বেশি। হ্যাঁ, তবে এবছর আমাদের ডাবল হওয়া উচিত। হ্যাঁ, কারণ এবছর রোজার ঈদে কিন্তু আমরা সবাই মোটামুটি লকডাউনের মাঝে ছিলাম, বলা যায় যে আমরা কেউই ঈদের শপিং তো দূরের কথা, মানে একেবারে সাজসজ্জা বা বাহিরে যে ফ্রেন্ড সার্কেলের সাথে যে একটা সম্পর্ক কিছু আমরা করতে পারিনি, তো সেটা কিছুটা হলেও এবছর আমরা এবার, যদিও বলা হচ্ছে যে এখনও লকডাউন পুরোপুরি যায়নি, অনেকটাই আমরা সকলেই এখনও ভীত সন্ত্রস্ত এখন পর্যন্ত যে করোনা নিয়ে যে আতঙ্কটা নিয়ে, কিন্তু তারপরেও কিন্তু এই ঈদে আমরা একটু হলেও হয়তো যাবো, ফ্রেন্ড সার্কেল আসবে, হ্যাঁ না হলেও 50% হবে সবসময় যেটা হয়। তো সবাই খেয়াল করবেন যে ঈদের দিনে আমাদের কীভাবে হোল ডে আমরা খুব সুন্দর থাকতে পারি, সেভাবে আমাদেরকে মেকআপটি করবো না। আমাদের সাথে আরেকজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন সাথে। হ্যালো, সালাম আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন আপু, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ব্রাইটন থেকে বলছি। আপনি আজকে যে আমাদের বিউটি আর্টিস্ট আপু আছেন, ওনার কি ফেসবুক পেজ আছে? আমি ওনাকে ফলো করব, উনি অনেক সুন্দর সুন্দর টিপস দিচ্ছেন, আমার ভীষণ ভালো লাগছে। জ্যোতি, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমি এত বেশি বিজি থাকি উই দুইটা বাচ্চা নিয়ে, আমার ইনস্টাগ্রাম করার সময় নাই, বাট পিঙ্ক লিপস বিউটি ফেসবুকে যদি যান, পিঙ্ক লিপস বিউটি ওইটা আমার সেলুনের নাম, ওখানে আমাকে ফলো করতে পারবেন, কিংবা ফাহমিদা হায়দার চৌধুরী জ্যোতি আমাকে ফেসবুকে আপনি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাকে অ্যাড করে নিব আমার যে পিঙ্ক লিপস বিউটির। আর যে কোনো ধরনের হেল্প, এনি সাজেশন আমাকে নক করবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে থাকবার জন্য। আশা করি ইন ফিউচারে আপনি আমাদের এই ফাহমিদা হায়দার ফাহমিদা চৌধুরীর সাথে যোগাযোগ করবেন এবং তার থেকে বিউটি টিপস নিয়ে আপনি উপকৃত হবেন। চলে যাচ্ছি উম্মে বেলির কাছে। বেলি, এবার ঈদে ঈদে বেচাকেনাতে যাবার আগে প্রথম তোমার কাছে জানতে চাচ্ছি, এই যে তুমি শোরুম দিয়েছ একটা, তুমি আগে বলেছো যে তুমি অনলাইনে কাজ করেছো, এখন তোমার একটা শোরুম আছে গ্রিন স্ট্রিটে, যেটা কিছুক্ষণ আগে বলেছো, তো এই শোরুমে যারা আসছে ঈদে কেনাকাটা করতে, তাদের জন্য তোমার এই ঈদে কী স্পেশাল, তুমি কি নতুন কী ধরনের তোমার পোশাক রয়েছে? বা মেনলি আমরা অনলাইন এবং শোরুম আমরা কিন্তু দুইটাই হোল্ড করতেছি আগে, এখন যেমন শোরুম শুধু শোরুম না, আমরা কিন্তু অনলাইন অনলাইনটাই বেশি করছি আমরা, এবং ওয়ার্ল্ড ওয়াইড হোম ডেলিভারি করি। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ। এখানে যারা অনলাইন ফলোয়ার্স তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমরা দেশি বুটিক শোরুমটা নেওয়ার সাহস করেছি, যার জন্য সবসময় আমরা যারা অনলাইনে আমাদেরকে প্রাইসই করেন তাদের জন্য আমরা সবসময় ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা, অনলাইনে আমাদের, হ্যাঁ, সবাই অনলাইনে যারাই দেখবেন এবং যারাই নক করবেন, আমাদের পেজ ফলো করবেন বা আমাদের গ্রুপে যারা জয়েন আছেন, আমরা সবাইকে স্পেশাল প্রাইস দিই। আপনি শোরুমে আরেকটা প্রাইস আর মেম্বারদের জন্য কিন্তু আরেকটা প্রাইস আমরা কিন্তু সেটা উল্লেখ করে দিই আমাদের অনলাইন লাইভগুলোতে। আচ্ছা আচ্ছা, তাহলে শোরুমে তাদের জন্য ডিসকাউন্ট, প্রত্যেক মোটামুটি 99% প্রোডাক্টে তাদের জন্য স্পেশাল প্রাইস। আচ্ছা, এখন যারা দেখছেন যে দর্শকরা আছেন আমাদের সাথে, তারা যদি শোরুমে আসেন তাহলে কি তাদের জন্য কোনো ডিসকাউন্ট?
হ্যাঁ অফকোর্স থাকবে, তারা তো অবশ্যই দেশি বুটিকের নামটা অনলাইনের মাধ্যমে শুনবে এবং অনলাইনেই তো তারা জয়েন হবে, হ্যাঁ অনলাইনে জয়েন হবে, সো তারা পাবে সেই প্রাইসটাই পাবে আমাদের স্পেশাল প্রাইসটা। তোমার এই যে পোশাক যে দেশি বুটিক, এই যে নামটার মধ্যে কিন্তু একটা দেশীয় ভাব রয়েছে, একটা ভালো লাগা হয়ে গেছে, কারণ এই যে দেশি জিনিস পোশাক কিন্তু আমরা এদেশে যেটা বলেছো আগে আমরা খুব বেশি পাইনি, তো এই যে বিশেষত্বটা কি তোমার এই পোশাকে, কী ধরনের পোশাকগুলি তুমি করছো? যেমন অনেকেই করছে যে শুধু গ্রামীণ চেকের উপর, একসময় আমরা দেখেছি যে বিবি আসল যখন গ্রামীণ চেককে প্রমোট করেছে, তুমি কী ধরনের কাজ করছো, এই ধরনের কোনো বিশেষত্ব আছে না তুমি সব ডেফিনেটলি আসছে আমাদের মুসলিম বা চেক বা আমরা যখন বিজনেসটা স্টার্ট করি তখন কিন্তু আমাদের টার্গেট ছিল যেহেতু ইউকেতে বাংলাদেশি কোনো ব্র্যান্ড নেই, সো আমরা একটা ব্র্যান্ড হব আমরা, এবং শুরু থেকেই কিন্তু বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নাই, মসলিন, জামদানি, মণিপুরি, টাঙ্গাইলের শাড়ি, এমন কোনো প্রোডাক্ট নাই যে আমাদের শোরুমে নাই। আচ্ছা, সব ধরনের দ্যাট মিন্স আমরা চাচ্ছি কি যে বাংলাদেশকে, আর আমাদের যশোরে প্রায় তিনটা ফিল্ড আছে, প্রায় 100-এর উপরে উমেনরা কাজ করতেছে হ্যান্ড স্টিচ নিয়ে, মিনিমাম 100 উমেন হবে, তো এটা আমাদের নিজস্ব ফিল্ড, আমরা যে ডিজাইনটা দিই বা যেভাবে করতে বলি ওরা সেভাবে করে দেয় আমাদেরকে, তো আমাদের এই ফিল্ডে। সো আমরা চাচ্ছি কি যে বাংলাদেশি প্রোডাক্টটাকে সারা বিশ্বের সামনে কীভাবে প্রেজেন্ট করা যায় আমরা সেটা নিয়েই কাজ করতে চাচ্ছি, কিন্তু আসলে কি মার্কেটে কাস্টমারদের ডিমান্ড হয় আরেকটা, যার জন্য আমরা কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও অ্যাড করেছি এইবার। আচ্ছা, গতবার থেকে আর কি আমাদের শোরুম দেওয়ারও এক বছর পর থেকে আমরা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অ্যাড করেছি, যখন দেখছি না মানুষের ইন্ডিয়ান প্রোডাক্টও চাচ্ছে, বাট আমরা চাচ্ছি আমরা কাস্টমারদেরকে সবসময়ই হ্যাঁ যে তোমরা দেশীয় জিনিস কিনো, অন্তত দেশের মানুষ কিছুটা হলো উপকৃত হোক। এখানে আমি এখানে আরেকটি প্রশ্ন আমার মনে চলে আসলো, যেহেতু গ্রিন সিটির মতো জায়গা যেখানে নাকি ইন্ডিয়ানদের দাপট বলা যায়, সেই জায়গাতে তুমি শোরুম করেছো, সেখানে তুমি বিজনেস করছো, কিন্তু আমরা জানি যে আমাদের শুধু বাংলাদেশি যারা আছেন তারা এবং এখানে যারা আছেন সকলে কিন্তু ইন্ডিয়ান শাড়ির প্রতি একটা দুর্বলতা আছে, এটা আমার সাথে মনে হয় যদি একমত হবে, আমরা কিন্তু সবসময় কোলকাতা শাড়ি বা ইন্ডিয়ান শাড়ির প্রতি একটা, এই যে গ্রিন সিটির মতো জায়গায় ইন্ডিয়ানদের দাপটের মাঝে তুমি একটা দেশি প্রোডাকশন নিয়ে কাজ করছো, তুমি অবশ্য বলেছো যে রিসেন্টলি তুমি ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট তুলেছো, তো এটা কতটুকু পাচ্ছ, কতটুকু তোমাকে এই জায়গাটা অ্যাফোর্ড করতে কতটা কষ্ট হচ্ছে বা কতটা সুযোগ পাচ্ছ? আমি বললাম না শুরুতেই যে আমার ভিতরে কনফিডেন্স অনেক কাজ করে, মানে আমার মনে হয় কি আমি পারবো, আমার মধ্যে এই কনফিডেন্সটা কাজ করে, আমি কাস্টমারের ভিউ বোঝার চেষ্টা করি যে কাস্টমার কী চাচ্ছে এবং বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করি যতটুকু পারি, তো আমার ভিতরে বললাম যে কনফিডেন্স কাজ করে, আমার মনে হয় আমি পারবো, কারণ আমি অলরেডি টিকে আসছি, একদম শুরু থেকে আমি টিকে আসছি গ্রিন স্টেটের মতো একটা জায়গায়, একটা স্টাফ খরচ সব কিছু মিলিয়ে আমার কিন্তু অনেক বিগ একটা অ্যামাউন্ট আমাকে কিন্তু পার মান্থ পে করতে হচ্ছে, বাট আমি সার্ভাইভ করতেছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম দিকে একটু কষ্ট হচ্ছে এখন, কিন্তু খুব বেশি না, এইবার আমার জন্য অনেক বেশি আমি গেইন করে ফেলছি, আমার মনে হচ্ছে যে আমি অনেকটুকু আগায় আছি। এই লকডাউনের মাঝে আবার তোমার মাঝখানে কথা, এই যে লকডাউন আমরা 3 মাস কিন্তু বন্ধ ছিল, তোমাদের শোরুমও বন্ধ ছিল, তো এই এই মাঝে তোমাদের তোমরা কি সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছো নাকি, এই যেহেতু এই সময়টাতে আমাদের পহেলা বৈশাখ চলে গেছে, রোজা ঈদ চলে গেছে, যে সময়টাতে আমি মনে করি বুটিক শপগুলো সবচেয়ে বেশি ব্যবসা করে থাকে, বছরের সবচেয়ে বেশি ব্যবসা করে থাকে পহেলা বৈশাখ এবং ঈদ, রোজা ঈদটা, তো এই মাঝে তোমরা কি সরকার থেকে কোনো সাপোর্ট পেয়েছো বা কীভাবে সার্ভাইভ করছো? না, আলহামদুলিল্লাহ আমরা ইউকে গভর্নমেন্টকে থ্যাংক ইউ জানাতেই হয়, আমাদেরকে যারা বিজনেস হোল্ডার আছেন তাদেরকে বিগ একটা সাপোর্ট করেছেন আর কি গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি, যার জন্য আমরা সাহস করতেছি যে না আমরা ভেঙে যাব না, যেহেতু একটা সাপোর্ট পেয়েছি, সাপোর্টটা পাওয়া গেছে, হ্যাঁ এটা দেশে হলে বাংলাদেশে হলে তো হয়তো এটা সম্ভব, এটা আসলে পসিবল হতো না, তো ওই সাপোর্টটা পাওয়াতে আমাদের কনফিডেন্সটা আপ যে না আমরা সাপোর্ট পাচ্ছি, আমরা পারবো এর মধ্যে যদি আমরা না হ্যাঁ সার্ভাইভ করতে পারছি, এবং এই ইন্ডিয়ানদের মাঝে ইন্ডিয়ান প্রোডাক্টে মাঝে আমাদের দেশে প্রোডাক্টকে তোমরা যেভাবে, হ্যাঁ আমি কিন্তু দুইটাই হোল্ড করি, ইন্ডিয়ান প্রোডাক্টও আমি হোল্ড করতেছি এবং বাংলাদেশি এক্সক্লুসিভ আমি চাচ্ছি যে ইন্ডিয়ান প্রোডাক্ট যেহেতু মানুষ চাচ্ছে সেটা করি, বাট কাস্টমারদেরকে আমি মেন্টালি প্রিপেয়ার করতেছি, এনকারেজ করতেছি যে তোমরা বাংলাদেশি প্রোডাক্ট কিনো, এই ধরনের এই কারণে আমরা বাংলাদেশি সব ধরনের প্রোডাক্ট হ্যান্ড স্টিচ প্রোডাক্ট থেকে শুরু করে মসলিন, হ্যান্ড পেইন্ট, জামদানি, এখানে পড়েছি মসলিন সব, মানে হ্যাঁ সব আমি বাংলা সব ধরনের কালেকশনে আমরা রাখতেছি। আচ্ছা, এবার আমরা আবার একটু জ্যোতির কাছে আসছি, হামিদা চৌধুরী জ্যোতি, এই যে তুমি বিউটি এবং এই সেক্টরে আমি বলবো যে একজন সফল নারী, আমাদের যারা দর্শক আছেন তারাও তোমার কথায় এবং তোমাকে দেখেও অনেকটা বুঝতে পারছে যে একজন মেকআপ আর্টিস্ট বা একজন বিউটি থেরাপিস্ট হিসাবে, তো যারা নাকি এখনও নতুন এই লাইনে আসতে চাচ্ছে তাদের জন্য তোমার কী উপদেশ বা
কিভাবে তারা কিভাবে আসবে? আমরা যারা অনেক বছর থেকে 15-16 ইয়ার্স, ইটস বিন লং টাইম, তো আমি যখন এই দেশে ফার্স্ট ব্রাইডাল মেকআপ করি 2005, ও পরে নিজেও একজন সেই ব্রাইড, সে নিজেও এখন একটা মেকআপ আর্টিস্ট, বাট সে স্টিল আমাকে কল করে এবং জিজ্ঞেস করে যে ফাহমিদা আপু এটার পরে কী করব। এটার মানে হচ্ছে তোমার রেসপেক্ট করতে হবে সবাইকে। আর আজকাল হয়েছে কি, একটা কোর্স করলাম 1 week 2 weeks, এরপরে একটা টাইটেল লাগাই দেয় যে মুয়া মেকআপ আর্টিস্ট প্রফেশনাল। তোমার সেলফ কনফিডেন্ট থাকতে হবে ডেফিনেটলি। আমি আমার মেকআপ নতুন যারা কাজ শুরু করতে চাচ্ছে এবং করতেছে, সেলফ কনফিডেন্ট ডেফিনেটলি থাকতে হবে, বাট ওভার কনফিডেন্স না। আর আমি এখনও অনেক জায়গায় ব্রাইডাল মেকআপ করতে গিয়ে আমি শুনি যে ও গতবার একটা মেকআপ আর্টিস্ট আসছিল, খুব মুডি, কথা বলে না, কথা শুনে না। মেকআপ আর্টিস্টদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার বিহেভিয়ার। অনেক সময় তোমার ভুল হইতেই পারে, মানুষ। সো তুমি যদি বিহেভটা নাইস করে কাজটা ভালোবেসে করো, তুমি ডেফিনেটলি সাকসেস হবা। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমার ইনস্টাগ্রাম আছে, এটা আছে, ওইটা আছে, আমার টাইম নাই তো ভাবি যে আমি কিছু করব, একটা ছবি তুলবো। অনেক সময় ব্রাইডাল করে চলে আসি যে একটা ছবি তুলবো, ফেসবুকে দিব, আমার ওই টাইমটা থাকে না। বাট ঠিকই ওই ব্রাইডটা করার পরে ওই ব্রাইডের কারণে 4-5 বুকিং আমি পেয়ে যাই, রেকমেন্ডেড ক্লায়েন্ট। সো এটাই আর কি, সেলফ কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে। এই সেলফ কনফিডেন্স এবং দক্ষতা বা ভালো ব্যবহার, এগুলো পাশাপাশি এই প্রচার প্রচারণা, আজকাল কিন্তু প্রচার প্রচারণাটা মেনলি অনলাইনে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে, যে ইনস্টাগ্রাম বা এসব মাধ্যমে, এটা কতটুকু প্রয়োজন মনে করো? আগে অ্যাকচুয়ালি মনে করতাম প্রচার অত, এত বিজি ছিলাম, বাট এখন হচ্ছে কি, এত মেকআপ আর্টিস্ট, এত মানে কম্পিটিশন ফিল্ডে, একটু প্রচার করতে হবে। মানে যারা পারে তো অনেক করবে, আমি যে আমি যেমন খুব বিজি, আমি অনেক পারবো না, বাট আমি কিছু স্টার্ট করব। আমি নিজে কিন্তু কখনো কাউকে বলিও না যে আমি মেকআপ আর্টিস্ট, আমি হেয়ার ড্রেসার, আমি থেরাপিস্ট লং টাইম, আমি এটা পারি ওইটা পারি। বাট এখন যেটা মনে করতেছি, তোমার বলতে হবে কিছু। ডেফিনেটলি ফেসবুক ইনস্টাগ্রাম অনেক হেল্প করে। সো যাদের সময় আছে ডেফিনেটলি প্রচার করো, প্রচার করা। কিন্তু অনেক সময় দেখে আমরা দেখে থাকি যে যারা প্রচার করছে, এই প্রচার প্রচারণার মাঝেও কিছু ফেক থেকে যায়, যে একটা মেকআপের আগে মেকআপের পরে এই ধরনের কিছু ছবি প্রচারিত হয়, কিন্তু ওটা কিন্তু ক্যামেরার কাজের জন্যই জিনিসগুলো হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো এই বিষয়ে আমি জানতে চাচ্ছি, এই বিষয়ে তোমার মত। থ্যাংক ইউ ভাবি, এটা নিয়ে আমি খুবই কষ্ট পাই। আমি বিফোর আফটার পিকচার দিয়ে আমি কখনোই পছন্দ করি না, কারণ একটা মানুষের সৌন্দর্য ডেফিনেটলি থাকে। আমাদের কাজ হচ্ছে তাকে একটু ডিফাইন করা, নট লাইক বাংলাদেশে অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে, পুরো চেঞ্জ করে দেয়। বিফোর আফটার করবা না। আর আমাকে যখন আমার কাস্টমাররা চায় যে ডু ইউ হ্যাভ এনি পিকচার লাইক তুমি করছো, আমি র পিকচার দিয়ে দিই। আমি বলি যে এটা র পিকচার, এটার মধ্যে কোনো এডিট করা নাই, পিকচার করা নাই, কারণ এডিট করা পিকচার তো এখন আমরা ইয়েতেও করতে পারি, ওই যে ওয়ান্ডার ক্যাম সামথিং দিয়ে। সো তুমি এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি, বিফোর আফটার অ্যান্ড এডিট করা পিকচার দিয়ে নিজেকে প্রমোট করা, কারণ একটা মোটা মানুষকে অনেক স্লিম বানায় দেয়, মানে ডিফারেন্ট করে দেয়। ধন্যবাদ। এবার একটু ছোটো ছোটো করে দু একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে বিভিন্ন বয়সের যে মেকআপ, আমরা কিন্তু একটা ইয়াং মেয়ে, 16-17 বছরের যে মেয়ে, তার কিন্তু অটোমেটিকলি একটা সৌন্দর্য থাকে, মধ্য বয়স এবং বৃদ্ধ বয়স, এই যে এই মেকআপগুলো কি তোমরা বুঝে তাদেরকে কো নাকি তারা তাদের চাহিদা অনুযায়ী? অ্যাকচুয়ালি আমি যেটা করি কাস্টমারের, আমি আমার একটা সিক্রেট, এটা আমি আজকে বলে দেই, যে আমি যখন কোনো ব্রাইড করতে যাই তখন আমি বলি যে তুমি কীভাবে চাও, তা আমি, ও বলে এভাবে এভাবে, আমি কিন্তু ওর কথা শুনি, বাট আমি তো জানি যে আমি সবচেয়ে ভালো জানি ও কীভাবে ভালো লাগে। তবে কিছু ক্লায়েন্ট আছে যাওয়ার পরে বলে যে আপু তুমি যেভাবে ভালো বুঝো। একটা বয়স্ক মানুষকে, 50-60 বয়সের মানুষকে তো আমি একটু ফুল ডাবল লেয়ার মেকআপ দিতে পারবো না, তার মধ্যে একটা যেমন আছে, আমি নর্মালি আমি মেকআপ তেমন একটা করি না। আমার বোনরা বলছে তুমি প্রোগ্রামে যাচ্ছি একটু সাজো, তা আমার কাছে টায়ার্ড লাগছে, আমার মনে হয়েছে যে আমার ছেলে 19 বছরের, আমি এত কি সাজবো। তা ডেফিনেটলি বয়সের সাথে অবশ্যই মেকআপ করা উচিত। আচ্ছা, এবার বেলির কাছে যাচ্ছি আবার। এই যে তোমার দেশি বুটিক নিয়ে বা তুমি একটা বুটিক শপ নিয়ে বা ডিজাইনার তুমি সাকসেস আমি বলবো, কিন্তু এরপরেও তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তুমি আরও কী ভাবছো যে এটাকে আরও ফার্স্ট
করা অথবা রিসেন্টলি আমরা বাংলাদেশে আরেকটা শোরুম নিয়েছি দুপুর 11:00 হ্যাঁ এটা আগস্ট মাসের 1 তারিখ থেকে মানে ঈদের দিন থেকে আমাদের আমরা রেন্ট পে করেছি আর কি আগস্ট মাস থেকে আমাদের কাজ শুরু হবে এবং ওইটার ভিতরে আমাদের বুটিক্সের হ্যাঁ বুটিক্সের সব ধরনের কাজ হবে ইনসাইডে এবং আমাদের শোরুমটা হবে ফ্রন্ট সাইডের রুমটা আমরা শোরুম হিসেবে ইউজ করবো এটা হচ্ছে বড় গুড নিউজ তো দ্যাট মিনস আমরা আসলে বাংলাদেশি প্রোডাক্টটাকেই আরও বড় আকারে যেন প্রেজেন্ট করতে পারি তার জন্য কিন্তু আমি এভাবে আবার স্পেশাল করে আমরা শোরুম প্লাস সব কিছু নিচ্ছি বাংলাদেশে তো বাংলাদেশি প্রোডাক্টগুলোকে প্রমোট করে আমার একটা মেইন উদ্দেশ্য থাকবে আর আরেকটা ইচ্ছা আছে আমার আমি দেশি বুটিক তো ছোটো এখন আমরা অত বড় হই নাই তো আমাদের যেটুকু অ্যাবিলিটি আছে আমরা কিন্তু বিজনেসের শুরু থেকেই আমার এলাকার যে এতিমখানা আছে আমরা সেখানে আমি কিছু পে করতেছি আলহামদুলিল্লাহ আমি পে করে আসছি হ্যাঁ পে করে আসছি তো আমার সামনের ইয়ার নেক্সট ইয়ারে আমার যেমন টার্গেট আছে দেশি বুটিক ফাউন্ডেশন করার যেটার মাধ্যমে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলা যারা আছে তাদের যদি কোনোভাবে আমি একটু সাপোর্ট করতে পারি সেটা ট্রাই করবো এবং স্পেশালি কাজ করার ইচ্ছা আছে বাচ্চা এতিম বাচ্চা এবং বৃদ্ধদেরকে নিয়ে কাজ করার আমার খুবই ইচ্ছা যেটা আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা এখানে তো মহিলারাই কাজ করছেন বিভিন্ন অঞ্চলে মহিলারাই কাজ করছেন মূলত হাতে কাজগুলো যেটা করছেন আর এই প্রফেশনে এই ধরনের কাজে যদি নতুন কেউ আসতে চায় নতুন যারা আসছে এবং অনেকেই ভাবছে যে এ ধরনের কোনো বুটিক শপ বা একটা ব্র্যান্ড তৈরি করবে তো সেক্ষেত্রে তোমার উপদেশ কী তাদের জন্য কী সাজেস্ট করবা তাদের তাদেরকে বলবো যে অবশ্যই কনফিডেন্স নিজের প্রতি একটা কনফিডেন্স রাখতে হবে আমি পারবই যে বললাম না যে আমি পারবই আমাকে পারতেই হবে এই কনফিডেন্সটা রাখতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে বলা যাবে না যে না আমি হয়তো পারবো না এরকম মনে হয় 1 বছর পরে আমি ছেড়ে দিলাম সেটা করা যাবে না আপনি যেটা মাইন্ডে নিয়েছেন যে আমি এটা করবো আপনি সেটাই করবেন যেটাই হোক আপনি ওই বের করবেন যে সবাই পারলে আমি কেন পারবো যে কোনো বিজনেসে হ্যাঁ শুধু যে আমার কাপড় ক্লোথের তা না আপনি সেটা হোক যে ইউটিউবার অনেকে আছেন যে এখন ইউটিউবার হ্যাঁ অনেকে আছেন মেকআপ আর্টিস্ট অনেকে আছেন এক একজন এক এক প্রফেশনে আছেন আপনাদের আমাদের তো যার যেটাই প্রফেশন হোক আমি বলবো যে যেটাই ডিসাইড করুক যে আমি এই বিজনেসটা করবো জব তো ইজি আপনি আজকে চাইলে আপনি আজকে জব করতে পারেন বাট বিজনেস এত সহজেই হয় না আপনাকে অন্তত ধৈর্য ধরে মিনিমাম 2-3 বছর সময় দেওয়ার পরে আপনি ভাববেন যে আপনি বিজনেসটা করবেন কন্টিনিউ করবেন কি করবেন না বাট 2 বছর আগে আপনি ডিসিশন নেবেন না আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে ধন্যবাদ জ্যোতির কাছে আমাকে আরেকটা প্রশ্ন যেটা আমি বেলিকে করেছিলাম যে আমাদের যে এই ইউকেতে যে ইন্ডিয়ানদের দাপটের মাঝে যে বিজনেস করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এই যে বিউটি এই লাইনে এই সেক্টরে যে আমরা কিন্তু দেখি অনেকেই ইন্ডিয়ান বিউটিশিয়ানদের প্রতি তাদের দুর্বলতা তারা মনে করি ইন্ডিয়ান মানেই হচ্ছে খুব ভালো মেকআপ করবে বা ভালো সব কিছু এই ম্যানিয়াটা কিন্তু আমাদের অনেকেই মাঝে আছে আমরা কিন্তু গল্পে গল্পে অনেকেই কিন্তু বলে এই কলকাতা থেকে টানা হয়েছে দিল্লি থেকে টানা হয়েছে এই যে মানে আমাদের প্রবণতাটা সেক্ষেত্রে এই ইন্ডিয়ান বিউটিশিয়ানদের মাঝে কীভাবে তুমি সার্ভাইভ করছো বা তোমরা আমাদের বাঙালিরা বাংলাদেশি যে বিউটিশিয়ানরা আছে তারা কীভাবে সার্ভাইভ করছে আমি শুরুটা বলি 2005 তখন মানে নন সিলেটি যেটা আমার শ্বশুরবাড়ি সিলেট বাট আমি চিটংয়ের ঢাকায় ব্রনবটা বাট ওরা তো তখন মনে করতো যে ঢাকা হচ্ছে নন সিলেটি আমি একমাত্র মেকআপ আর্টিস্ট ছিলাম আচ্ছা এবং তখন থেকে ও তোমরা ভালো মেকআপ করতে পারো এই ধারণাটা তখন থেকে যে ও তোমরা ভালো মেকআপ করতে পারো তোমরা মানে বাট ওখানেও আমি আলহামদুলিল্লাহ আমি সার্ভাইভ করে আসছি তবে হ্যাঁ এই জিনিসটা আমাদের বাংলাদেশিদের মধ্যে একটু চেঞ্জ করতে হবে এটা ওদের মেন্টালিটি আমরা পারবো না চেঞ্জ করতে হয়তো আমাদের কাজ দিয়ে আমরা ইয়ে করবো বাট ওদেরও একটু ট্রাই করতে হবে যে তোমরা বাংলাদেশি মেকআপ আর্টিস্ট ইউজ করো আমাদের কিন্তু কষ্ট হয় কারণ ওরা হচ্ছে প্রথম ওরা কোর্স করে 1 বছর ফ্রি ক্লায়েন্ট করে দেয় বাট আমি 15-16 বছর ধরে কাজ করতেছি আমি কিন্তু তোমাকে ফ্রি ক্লায়েন্ট করে দিতে পারবো না হয়তো সামটাইম কোনো বড় বড় শোতে তুমি স্পন্সার করে দিলে দ্যাটস ডিফারেন্ট তা ওই জিনিসটার জন্য আমরা বাংলাদেশিরাও যদি আগায় আসি এবং আমরা মেকআপ আর্টিস্টরাও যদি কনফিডেন্টলি একটু আগায় যাই কাজ করে দেখাই তাহলে ইনশাল্লাহ কারো থেকে সাপোর্টটা লাগবে থেকে সাপোর্ট লাগবে আমরা শেষ করবো আমাদের একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি আমি বেলিকে বলবো আমাদের দর্শকদের থেকে লাস্ট 30 সেকেন্ড কিছু বলে বিদায় নেবার জন্য থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমি দেশি বুটিকের আপুদের বা গ্রুপের আপুদের অনলাইনের আপুদের ইন্সপায়ার্ড হয়েই আমি আপুদের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে শোরুম নিয়েছি তো আপুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ
এবং আপনারা সবসময় দেশি বিউটিকের সাথে থাকবেন। এবং আরেকটা কথা আমার মনে হয় বলতে আমি বলা উচিত ছিল, সেটা হলো যে যারা অন্তত ভাইয়ারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, একটা মেয়েকে এগিয়ে নেওয়ার জন্য একটা হাজব্যান্ডের আমার মনে হয় 100% সাপোর্ট থাকা উচিত। এই দেশে কিন্তু সবগুলো মেয়েই তাদের কম সময় হ্যাঁ যার মতো করে হ্যাঁ একটা সাপোর্ট নিয়ে এরা করতেছে। সো আপনারা যারা বাঙালি হাজব্যান্ড আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ওয়াইফদেরকে সাপোর্ট করুন, ইন্সপায়ার্ড করুন, দেন ওরা অবশ্যই একটা কিছু হবে। আপনি আজকে আপনার বাচ্চার জন্য আপনার ওয়াইফকে বলতেছেন তোমাকে কিছুই করা যাবে না, আপনার বাচ্চা যখন বিয়ে হবে তখন আপনার বাচ্চার হাজব্যান্ডও বলবে যে তোমাকে কিছু করা যাবে না, তার দ্যাট মিনস আমরা কিন্তু মেয়েরা ডে বাই ডে পিছিয়েই থাকবো। সো আপনাদের মেন্টালিটি একটু চেঞ্জ করুন, আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন, আপনাদের ওয়াইফদের যদি সাপোর্ট করেন দেন আপনার মেয়েকেও আরেকজনের সাপোর্ট করবে। আপনি হুট করে এটা বলতে পারেন না যে আমার মেয়ে এটা করবে, বিকজ আমার বাবার স্বপ্ন ছিল আমার মেয়ে অনেক বড় হবে। এখন আমার হাজব্যান্ড কথা, আমার হাজব্যান্ড যদি সাপোর্ট না করতো তাহলে কিন্তু আমি এত দূর আসতাম না। দ্যাট মিনস আমার হাজব্যান্ডের সাপোর্টও কিন্তু অনেক বড়। সো ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ওয়াইফদেরকে সাপোর্ট করুন যাতে আমরা নারী প্রজন্ম এগিয়ে যেতে পারি। ধন্যবাদ বেলিকে। এবার আমি ফাহমিদা চৌধুরী জ্যোতিকে বলবো আমাদের দর্শকদের থেকে বিদায় নেবার জন্য। আপু ভালো একটা কথা বলে দিল যে আমি আজকে যেখানে বসে আছি, আমি মেকআপ আর্টিস্ট হিসেবে হোক, আমি থেরাপিস্ট হিসেবে হোক, যতটুকু করছি ইটস অল বিকজ অফ মাই হাজব্যান্ড। মানে ওর মতো সাপোর্টিভ হাজব্যান্ড যদি সবাই হয়, মানে সে আমাকে ইন্সপায়ার করছে। আমি কিন্তু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, আমি ইংলিশ লিটারেচারে এমএ করছি, বাট আমার ফিল্ড অনেকে জিজ্ঞেস করে, বাট সে বলছে যে না তুমি পারবা, যদি তুমি এভাবে করো ওইভাবে করো। সে বাংলাদেশ থেকে যখন আসি আপু, সে আমাকে বলছে তুমি আরও কিছু ট্রেনিং করে আসো, তুমি এই কাজটা, এবং অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, বিউটি থেরাপিস্ট এবং মা এটা খুব সুন্দর যায়, বাসায় বসে কাজ করা। আমি যখন আমি সেলুনে থাকি, সেলুনে আর বাকিটা সময় আমি যদি চাই আমি বাসায় বসে কাজ করতে পারবো, আমি সপ্তাহে একটা ব্রাইট করলে আমার অনেকখানি পয়সা চলে আসবে। মানে হাজব্যান্ডের হেল্প অনেক দরকার। আমিও আপুর মতো সেম কথা বলবো যে বাকি যারা ভাইয়ারা আছেন ডেফিনেটলি ওয়াইফকে হেল্প করবেন, এবং আমি আমার হাজব্যান্ডকে থ্যাঙ্কস বলবো সে আমাকে এতদূর নিয়ে আসছে হাত ধরে। তোমরা তো আমারও অবশ্যই দুজনের হাজব্যান্ডকেই আমিও থ্যাঙ্কস বলবো, বা আমাদের যারা আছেন সবসময় সবাই থ্যাঙ্কস বলবেন, কারণ তাদের সাপোর্ট না হলে আজ এখানে এই পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ উমে বেলি এবং ফাহমিদা চৌধুরী জ্যোতি দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আই ওয়ান টেলিভিশন এবং ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এগিয়ে আমাদের নারীদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন, এবং আগামী ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ এবং সৌন্দর্য।